সো গাইস, আমরা 7 দিন পরে ব্যাক করলাম। আর 7 দিন আমাদের ভিডিও দেওয়া বন্ধ থাকার কারণ হচ্ছে, তোমরা জানো আমরা সিনেমা এক্সপ্লেনে কাজ করি, তো এটা কিন্তু খুবই রিস্কি একটা কন্টেন্ট। তো যেটা হয়েছিল, আমরা একটা সিনেমা এক্সপ্লেন করেছিলাম আর ওই সিনেমার ভিডিওর উপরে একটা ওয়েবসাইটের লিঙ্ক ছিল, যে ওয়েবসাইটটি হচ্ছে নিষিদ্ধ, কিন্তু আমরা জানতাম না। তো এর ফলে আমাদের চ্যানেলটিকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় আর এর সাথে 7 দিনের জন্য এই চ্যানেলে যে কোনো ধরনের আপলোড বন্ধ করে দেওয়া হয়। তো এরপরে যদি আমরা আরেকটা গাইডলাইন স্ট্রাইক বা যে কোনো ধরনের স্ট্রাইক খাই, তাহলে যেটা হবে, আমাদের চ্যানেলটি 14 দিনের জন্য বন্ধ করা হবে আর আরেকটা খেলে একেবারে সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া হবে। তো যেহেতু তোমাদের এন্টারটেন করতে আমরা এরকম একটা রিস্কি কন্টেন্ট নিয়ে কাজ করছি, তো যে কোনো সময় আমরা তোমাদের কাছ থেকে হারিয়ে যেতে পারি। তো এর জন্য বিকল্প হিসেবে আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি, যাতে এই চ্যানেলে কিছু হয়ে গেলেও আমি একেবারে হারিয়ে না যাই। তো এই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং কমেন্টে পিন করে দিয়েছি। আমার মনে হয় র্যান্ডম ভিডিও চ্যানেল লাভারদের উচিত ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা বিকল্প হিসেবে। আর তাছাড়া ওই চ্যানেলটাতে আমি রেগুলার অ্যানিমেটেড ভিডিও আপলোড করব। তো আর কথা না বাড়িয়ে আমাদের আগে যে ভিডিওগুলো তৈরি করা ছিল সেগুলোর একটা প্লে করে দিচ্ছি। হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা ফ্যান্টাসি সিনেমা পার্সিজ অ্যাকশন সম্পর্কে জানতে চলেছি, আর এটা হচ্ছে পার্সিজ অ্যাকশনের প্রথম পর্ব। তো যাই হোক, এই সিনেমা শুরু হয় গ্রিক পুরাণ কাহিনী অনুযায়ী গডদের নিয়ে। তো প্রথমে আমরা গ্রিক কাহিনীর গডদের সাথে চলুন পরিচিত হই। তো গ্রিকের অ্যাথোলজিতে মানে আকাশে 12টা অলিম্পিয়ান গড রয়েছে, কিন্তু এই স্টোরিতে আমরা শুধুমাত্র 3 জন গডের উপরে ফোকাস করব, যারা হলো বিদ্যুৎ বা থান্ডারের গড জিওস, আরেকজন গড হচ্ছে পোসাইডন যে হচ্ছে পানির দেবতা বা গড, আরেকজন হচ্ছে হেটিস যে হচ্ছে মৃত্যুর দেবতা, এর সাথে আর্থকোয়েক বা ঝড়ের, আর সে আন্ডারওয়ার্ল্ডে বসবাস করে মানে নরকে বসবাস করে। তো যাই হোক, গডদের সম্পর্কে আমাদের বলা হয় তারা একে অন্যের সাথে একটা চুক্তি করেছে যে কেউ কারো পাওয়ার কেড়ে নিতে পারবে না, আর কেউ যদি কারো পাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে অশান্তির সৃষ্টি হবে। আর এই শান্তি রক্ষার জন্যই গডদের এই নিয়ম করা হয়েছে যে কেউ কারো পাওয়ার নিতে পারবে না। কিন্তু সিনেমার প্রথম দৃশ্যে আমরা গড জিউসকে দেখি, মানে প্রধান গড যে হচ্ছে বিজলির দেবতা বা থান্ডারের দেবতা। তো সে সাগরের দেবতা পোসাইডনকে ডাকে এবং তাকে দেখায় তার স্ট্রোমে মানে ঝড়ে এখন আর বিদ্যুৎ বা লাইটনিং নেই। তার সাথে সে এটাও বলে, তোমার ছেলে আমার ওই পাওয়ার চুরি করেছে। তো পোসাইডন বলে, আমার ছেলে এমনটা করতে পারে না। কিন্তু তারপরেও জিউস মানে না এবং তাকে 40 দিন সময় দেয় এবং বলে, তুমি যদি আমার ওই বিজলির পাওয়ার ফেরত না দাও তাহলে কিন্তু অলিম্পিয়ান গডসদের মধ্যে যুদ্ধ শুরু করে দেবো, মানে যে মেন গডগুলো আছে তাদের সবার পাওয়ার নেওয়া শুরু করবে জিউস, মানে যুদ্ধ শুরু করে দেবে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় পৃথিবীর দিকে, যেখানে আমরা একটা যুবক ছেলেকে দেখি যার নাম হচ্ছে পার্সিজ অ্যাকশন, আর সে পানির নিচে অনেকক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারত, মানে এটা তার স্পেশাল অ্যাবিলিটি ছিল। তবে এর সাথে তার একটা ডিসঅ্যাবিলিটিও ছিল, সেটা হচ্ছে তার ইংলিশ পড়তে অনেক সমস্যা হতো, মানে ইংলিশ সে আবল তল দেখতো। কিন্তু ক্লাসের শুরুতে আমরা একটা টিচারকে দেখি যে জানোর ইংলিশের সমস্যা, কিন্তু তারপরেও ক্লাসের বোর্ডে লেখা সেন্টেন্স বারবার বলতে বলে এবং তাকে অনেক ঝামেলায় ফেলে। তো এরপর আমরা দেখি পার্সিরা স্কুলের ভ্রমণে একটা মিউজিয়ামে যায়, আর সেখানে একজন হ্যান্ডিক্রাফট প্রফেসর মিস্টার বার্নার গডদের দেখিয়ে পার্সিকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করে, আর ওখানে সব লেখা ছিল গ্রিক ভাষায়। তো পার্সির চোখ দিয়ে সে গ্রিক ভাষাটা সহজে পড়তে পারে এবং উত্তর দিয়ে দেয়। এটা দেখে পার্সি যে টিচার ছিল সে তাকে কথা বলতে সাথে নিয়ে যায়, আর হঠাৎ করে দেখি সে একটা উঁচু জায়গায় গিয়ে একটা মনস্টারে বদলে যায়, আর তারপর পার্সির উপর আক্রমণ করে আর জিজ্ঞেস করে ওই পাওয়ার বা বিল্ড কোথায় রয়েছে, মানে যে পাওয়ারটা চুরি করার কথা হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছিল আর কি। তো তখন সেখানে পার্সির বন্ধু গ্রুবার আর মিস্টার বার্নার আসে, যাদের দেখে ওই মনস্টারটি পালিয়ে যায়। তো যাই হোক, তারপর বার্নার পার্সিকে বলে, তুমি কোনো নর্মাল ছেলে নও, তুমি টিমি গডের ছেলে, আর সময় এসেছে তোমার নিজের পরিচয় নিয়ে সামনে আসার, আর এর জন্য তোমার মা শ্যালিকে নিয়ে আমাদের সাথে যেতে হবে। আর এর সাথে পার্সিকে একটা কলম দেয় যেটা তার কাজে লাগবে। তো এরপর গ্রুবার তাকে সেখান থেকে বাড়ি নিয়ে যায়। আর অন্যদিকে পার্সির সৎ বাবা তাকে আটকানো অনেক চেষ্টা করে, কিন্তু গ্রুবার তাকে ফেলে দিয়ে পার্সি আর শ্যালিকে নিয়ে বাইরে আসে। আর তারপর তারা গাড়িতে যখন আসছিল তখন পার্সি গ্রুবারকে জিজ্ঞেস করে আমরা কই যাচ্ছি, তখন তারা বলে তারা লং আয়রনে থাকা সামার ক্যাম্পের দিকে যাচ্ছে। আর এটা বলতেই তাদের গাড়ির সামনে কোন একটা ক্রিয়েচার আসে, আর এর ফলে শ্যালি তার গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর গাড়িটা উল্টে যায়। আর গাড়িতে থাকা গ্রুবার তখন তার আসল রূপে ফিরে আসে, আর আমরা দেখি তার অর্ধেক পশু অর্ধেক মানুষ, এবং সে তাদের দুজনকে গাড়ি থেকে বের করে দৌড়াতে দৌড়াতে তাদের লং আয়রনে থাকা সামার ক্যাম্পের দিকে যায়। কিন্তু সামার ক্যাম্পে যখন গ্রুবার এবং পার্সি প্রবেশ করে তখন শ্যালি আর ভেতরে যেতে পারে না, একটা অদৃশ্য দেয়াল তাকে আটকে দেয়, মানে ওখানে শুধুমাত্র গডদের দুনিয়ার যে ক্রিয়েচাররা রয়েছে তারা ভেতরে ঢুকতে পারে, আর শ্যালি যেহেতু মানুষ সে ভেতরে ঢুকতে পারে না। আর তখন আমরা দেখি সেখানে সেই ক্রিয়েচারটা আসে আর শ্যালিকে ধরে দূরে নিয়ে যায়। আর এরপর পার্সি তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় এবং আমরা দেখি পার্সি মিস্টার বার্নারের কাছ থেকে পাওয়া কলমটি বের করে আর সেটি তরল হয়ে যায়। আর তারপর আমাদের দেখানো হয় ওই মনস্টারটি শ্যালিকে কিন্তু একেবারে ছাই করে দেয়। এটা দেখে পার্সি আরো খেপে যায় যে তার মাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু লড়াই করতে গিয়ে পার্সির হাত থেকে তলোয়ারও পড়ে যায় এবং সে অনেক আহত হয়। আর তখন সেই মনস্টারটি তার দিকে দৌড়িয়ে আসে, কিন্তু তখন পার্সি সরে যায় আর মনস্টারের যে শিং ছিল সেটা গাছে আটকে যায়। আর তারপর সেটা বের করে পার্সি ওকেই মেরে ফেলে। তো এইসব ঘটনা ঘটার পর পার্সি শকিং এ অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন তার চোখ খোলে তখন সে দেখে সে সামার ক্যাম্পে রয়েছে। আর গ্রুবার তার জ্ঞান ফেরার পরে তাকে ক্যাম্প সম্পর্কে জানায় এবং বলে, এটা হচ্ছে গডদের জগতের ক্যাম্প, আর এখানে গডদের বাচ্চারা বা গডদের জগতের মানুষেরা থাকে। তো এরপর আমরা দেখি মিস্টার বার্নার সাথে আবার দেখা হয়, আর আমরা দেখি সে চার পাওয়ালা ছিল, মানে অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া। আর সে পার্সিকে বলে এই ক্যাম্প পোসাইডন পার্সির জন্য বানিয়েছে, মানে নায়কের জন্য বানিয়েছে। তো ক্যাম্প ঘুরে দেখার পর মিস্টার বার্নার তাকে বাকি টিমি গডদের সামনে নিয়ে আসে আর তারা পার্সিকে ওয়েলকাম জানায়। আর তখন তাদের একটা
গেম খেলতে পারে। আর গেমটি হবে হচ্ছে দুটি দলের, একটা লাল দল আর একটা হবে হচ্ছে নীল দলের। তো লাল দলের নেতৃত্ব দেবে হচ্ছে গড অ্যাথেনার মেয়ে অ্যানাবেথ, আর নীল রঙের নেতৃত্ব দেবে গড হার্মিসের ছেলে লিউক। মানে ওদের এত গড় যে এগুলো গড না ছাগলের ফার্ম বুঝলাম না আরকি। যাই হোক, পার্সি লিউকের দলে যোগ দেয়, মানে ছেলেটির দলে যোগ দেয়, আর খেলা শুরু হয়ে যায়। আর খেলার নিয়ম হচ্ছে এক দল আরেক দলকে মেরে পতাকা পর্যন্ত পৌঁছাবে। কিন্তু পার্সির তো তরোয়াল চালানোর কোনো দক্ষতা ছিল না, যার জন্য লিউক তাকে বারবার বাঁচিয়ে পতাকার দিকে দৌড়াতে বলে। আর সে পতাকার কাছে যায়, তখন তার কাছে অ্যানাবেথ চলে আসে, আর সে পতাকার জন্য লড়াই করা শুরু করে। তো পার্সিও তার সাথে লড়াই করা শুরু করে, কিন্তু পার্সি ওর সাথে পেরে ওঠে না, উল্টো পার্সিকে আহত করে মাটিতে ফেলে দেয়। আর তখন সে প্রোসাইডিনের আওয়াজ শুনতে পায়। প্রোসাইডিন মানে হচ্ছে ও আর কি পার্সির বাবা, যে আর কি সমুদ্রের গড়। তো সে তাকে বলে নদীর পানিতে হাত দাও। তো পার্সি পানিতে হাত দেওয়ার সাথে সাথে তার শরীরে সব আঘাতের চিহ্ন শেষ হয়ে যায়, এবং সে পাওয়ারফুল হয়ে প্রথমে অ্যানাবেথের দলের সাথে লড়াই করে, তারপর অ্যানাবেথের সাথে লড়াই শুরু করে এবং তাকেই ফেলে দেয়, যার কারণে পতাকা তার হয়ে যায় এবং সে জিতে যায়। তো পার্সির গেম জেতার খুশিতে রাত হওয়ার পর পার্টির আয়োজন করা হয়। তো সবাই পার্টি এনজয় করছিল, আর তখন ক্যাম্পের মাঝখানে লাগানো আগুন থেকে হেটিস বের হয়ে আসে, মানে যে হচ্ছে দোজুগের দেবতা বা মৃত্যুর দেবতা, মানে ওকে খারাপ গড়ি বলা হয়ে থাকে আর কি। তো হেটিস এসে পার্সিকে তার সামনে ডেকে আনে এবং বলে তোর মা এখনো জীবিত আছে, তো তুই যদি তোর মাকে চাস তাহলে বিলটি আমাকে ফিরিয়ে দিবি। মানে জিউসের যে জিনিসটা চুরি হয়েছে আর ওই চুরির দায় কিন্তু পার্সির উপর, তো ওটা তাকে ফিরিয়ে দিতে বলছে, তাহলে হেটিস তার মাকে ফিরিয়ে দেবে। আর এখানে আরেকটা জিনিস আপনাকে বোঝাই, প্রোসাইডিন মানে যে সাগরের দেবতা, এসব দেবতা বা গডরাবার কিন্তু লোক হিসেবে খুব একটা ভালো না। এরা সে করে কি, মানুষের সাথে সেক্স করে আর মানুষের ঘরে বাচ্চা পয়দা করে, আর তারপর পার্সির মতো এসব পোলাবাইন হয়, আর তারপর একটা বিপদে। তো যাই হোক, ওরা বিপদে না পড়লে আমরা সব ফালতু সিনেমা পেতাম না। তো যাই হোক, এরপর পার্সি মিস্টার বার্নারকে বলে আমার মাকে আমার বাঁচাতে হবে, যার কারণে মিস্টার বার্নার তাকে বোঝায় প্রথমে তুমি জিউসের সাথে দেখা করো, মানে যার জিনিসটা হারিয়েছে, এবং তাকে তুমি বোঝাও যে ওই জিনিসটা তুমি চুরি করনি, আর জিউসকে যদি তুমি বোঝাতে পারো তাহলে স্বয়ং জিউসও তোমার মাকে বাঁচাতে সহযোগিতা করবে। তো পার্সি সেই সময় রাজি হয়ে যায়, কিন্তু তার মনে হয় তার কাছে ওই শক্তিটা তো আসলে নেই, সে তো চুরি করেনি, তাহলে জিউস তার কথা হয়তো শুনবে না, আর সবচেয়ে বড় কথা ও তো মানুষ। এরপর রাত হওয়ার পরে সে তৈরি হয়ে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে থাকে যে তার মাকে উদ্ধার করবে, আর তখন তার পেছনে অ্যানা এবং রুবার চলে আসে। আর তখন পার্সি তাদের অনেক না করে, কিন্তু তারপরও তারা শুনে না, তারা বলে আমরা গার্ড হয়ে তোমার সাথে যাব। আর এছাড়া অ্যানা অনেক ভালো ফাইটার, সে বলে আমিও তোমাকে প্রোটেক্ট করতে পারবো। তো ওদের জিদের কারণে পার্সি রাজি হয়ে যায়, এবং পার্সি তাদেরকে বলে আমি হেটিসের এলাকা আন্ডারওয়ার্ল্ডে বা দোজোকে যাব। আর তখন অ্যানা বলে এ কাজে আমাদের লিউক সাহায্য করতে পারে। তো তারা লিউকের কাছে যায়, আর তখন লিউক তাদের আন্ডারওয়ার্ল্ডের ম্যাপ, তার সাথে হার্সির কাছ থেকে চুরি করা জুতা আর তার প্রিয় শিল্ড বা ঢালটাও দিয়ে দেয়। আর এটাও বলে তোমরা যদি দোজোকে যাও বা আন্ডারওয়ার্ল্ডে যাও, সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু তোমাদের প্রতিজনের একটা করে মুক্তার প্রয়োজন হবে, মানে দোজোকরা ঢুকতে পারবে, কিন্তু আবার যদি বের হতে যায় একটা করে মুক্ত লাগবে বা রত্ন লাগবে, আর ওই তিনটা মুক্ত পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যাবে এটাই ম্যাপটাই বলে দেবে। তো এরপর তারা তিনজন তাকে ধন্যবাদ জানিয়ে প্রথমে মুক্তর জন্য বেরিয়ে যায়, যেটা শহরের একটা পরিত্যক্ত বাড়ির বাগানে রয়েছে। তো সেখানে গিয়ে তারা অনেক জীবজন্তু আর মানুষের মূর্তি দেখতে পায়, আর পানিতে এনা সোনার অনেক কয়েন পায়, আর সে বলে এগুলো তোমার কাজে লাগবে। আর তারপর তারা তিনজন মুক্ত খোঁজার জন্য আলাদা হয়ে যায়। তো এদিকে এনার একটা মহিলার সাথে দেখা হয়, সে তাকে বলে আমার হাজবেন্ডকে একটা মহিলা স্ট্যাচু বা মূর্তি বানিয়ে দিয়েছে, আর এনার কাছে সাহায্য চায়। আর অন্যদিকে ঘুরতে ঘুরতে গ্রুবার একটা স্ট্যাচু দেখে বুঝতে পারে তারা সাপের মাথাওয়ালা মেডুসের কাছে চলে এসেছে, যার দিকে চোখ তুলে তাকালে সবাই পাথরের মূর্তি হয়ে যায়। তো এটা দেখে গ্রুবার পার্সির সাথে এনাকে বাঁচানোর জন্য তার দিকে যায়, আর এখানে মেডুসা এনাকে দেখে তাকে বলে তোর মাই আমাকে অভিশাপ দিয়ে এমন বানিয়েছিল। আর এখানে উল্লেখ্য এনা ওর পার সম্পর্কে জানতো, তাই সে চোখ বন্ধ করে, কিন্তু ওই মহিলাটি চোখ বন্ধ না করার কারণে সে পাথরের মূর্তি হয়ে যায়। আর তারপর মেডুসা এনাকে চোখ খোলার অনেক ফোর্স করে, কিন্তু সেখানে পার্সি তাকে ডিস্ট্রাক্ট করে, যার কারণে এনা বেঁচে যায়, কিন্তু মেডুসা পার্সিকে ধরে ফেলে। কিন্তু গ্রুবার আর এনা তখন গাড়ি নিয়ে এসে মেডুসাকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়, আর পার্সি তার তরোয়াল দিয়ে মেডুসার মাথা কেটে মেরে ফেলে, আর তার ব্রেসলেট থেকে একটা মুক্তা পায়। আর তারপর গ্রুবার মেডুসার মাথা নিয়ে নেয়, কারণ এটা কাজে লাগতে পারে। আর তারপর দ্বিতীয় মুক্তার লোকেশনের দিকে যায়। তো পরের মুক্তাটি ছিল হচ্ছে একটা মিউজিয়ামে। তো এখানে এনার মা গড অ্যাথেনার বিশাল একটা স্ট্যাচু ছিল, আর সেটার মুকুটের মধ্যে ওই মুক্তাটি ছিল। তো দিনে তো সবার সামনে বের করা যাবে না, তাই তারা রাত হওয়ার পর গার্ডদের অজ্ঞান করে ফেলে। আর তারপর পার্সি জুতা পরে স্ট্যাচুর উপরে উঠে মুকুট থেকে মুক্ত বের করে। আর তখন আমরা পাঁচজন গার্ডদের আসতে দেখি, যারা দেখতে ছিল মানুষের মতো, কিন্তু হঠাৎ করেই তারা পাঁচ মাথার একটা ক্রিয়েচারে রূপান্তরিত হয়। আর তাদের আক্রমণের কারণে পার্সির হাত থেকে মুক্তা দূরে পড়ে যায়, আর পার্সি তাদের একটা মাথা কেটেও ফেলে। কিন্তু এনা বলে দেখো এখন একটার বদলে ওই জায়গা দিয়ে দুটো মাথা বের হবে, আর সত্যি সত্যি এমনটাই হয়। আর তারপর পার্সি তাদের মুখ থেকে বের হওয়া আগুন থেকে বেঁচে কোনো মতে মুক্তা উঠাতে পারে। আর তারপর মুক্তা হাতে পাওয়ার পর সেখান থেকে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু তখন ওই মনস্টারটি তাদের আটকানোর চেষ্টা করে। আর ওই মুহূর্তে গ্রুবার বুদ্ধি খাটিয়ে মেডুসার মাথা বের করে, আর মাথা দেখিয়ে ওটাকে পাথর বানিয়ে দেয়। আর সেখান থেকে বের হওয়ার পরে তারা শেষ মুক্তর লোকেশনের দিকে যায়, যেটা একটা ক্যাসিনো ছিল, মানে জুয়ারিদের আসর। তো সেখানে ঢোকার পরে সেখানের যে ওয়েটাররা থাকে তারা বাকিদের মতো তাদেরও লোটাস ফল খাওয়ার জন্য দেয়। তো সেটা খেয়ে তাদের আসল উদ্দেশ্য তারা ভুলে যায়, এবং বাকি সবার মতো ক্যাসিনোতে এনজয় করতে থাকে। আর তখন পার্সির কাছে প্রোসাইডিনের আওয়াজ আসে যে তোমাকে লোটাসের মুগ্ধতা থেকে বের হতে হবে, তুমি তোমার মিশন ভুলে গিয়েছো। আর তখন পার্সি সেটার প্রভাব থেকে বের হয়, আর সে বুঝতে পারে এটা শয়তানের কোনো একটা চাল ছিল। আর এরপর
খায় না আর গ্রোভারকে ওই প্রভাব থেকে বের করে আনে আর সেখানে জুয়ার চাকার উপর থেকে মুক্তটা বের করে নিয়ে নেয় কিন্তু এরপর যখন ওই মুক্ত নিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন আমরা দেখি যে ওখানে লোকেরা তাদের আক্রমণ করেছে আর ওই মুহূর্তে তারা ভেতরে থাকা একটা গাড়িতে বসে ক্যাসিনোর কাজ ভেঙে বের হয় আর তারা বাইরে এসে ডেট দেখে জানতে পারে ক্যাসিনোর ভেতরে তারা 5 দিন কাটিয়েছে তার মানে দোজকের দেবতা হেটিসের দেওয়ার সময় অনুযায়ী তাদের হাতে 12 ঘন্টা সময় আছে এর মধ্যে ওই জিনিসটা ফেরত না দিলে তার মাকে মেরে ফেলা হবে তো এরপর তারা ম্যাপের লোকেশন অনুযায়ী হলিউডের সাইন করা একটা জায়গায় পৌঁছায় যেখানে গিয়ে পার্সি একটা গ্রিক লেখা পড়ে আর একটা গুহার মুখ হয়ে যায় তো সেখানে তারা ঢুকে পড়ে আর তারপর বাইরন নামে একজন তাদের বাধা দেয় সে বলে দোজকে একমাত্র তোমরা মরেই যেতে পারবে কিন্তু পার্সি তখন তাকে সোনার কয়েন দিয়ে ঘুষ দেয় যার কারণে বাইরন তাদের বসিয়ে দোজক পাড়ি দিয়ে হেটিসের বাড়ির সামনে ছেড়ে চলে দিয়ে আসে আর তারপর তারা তিনজন ভেতরে যায় যেখানে কুকুরের মতো কিছু ভয়ঙ্কর প্রাণী তাদের আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তখন হেটিসের স্ত্রী এসে তাদেরকে বাঁচিয়ে দেয় তো হেটিস পার্সিকে দেখে তার কাছে ওই বিল্ড পাওয়ারটা চায় মানে ওই বিজলির পাওয়ার কিন্তু তখন পার্সি তাকে বোঝায় বিশ্বাস করো আমার কাছে ওটা নেই আমি শুধু আমার মাকে বাঁচাতে এসেছি আর তখন হেটিস তার মা শ্যালিকে নিয়ে আসে আর এরপর পার্সি যখন তার ঢালটা সেখানে ফেলে দেয় আর তার মায়ের কাছে যায় তখন ডালির হ্যান্ডেলের উপরে হেটিস ওই বিজলির পাওয়ার দেখতে পায় আর মনে করে পার্সি ওকে মিথ্যা বলেছে এরপর পার্সিদের পেছনের দোজকের দরজা খুলে দেয় আর তখন দোজকের আত্মারা তাদের দোজকের দিকে টানতে থাকে কিন্তু পার্সি তখন হেটিসকে বোঝায় এই ঢাল আমার নয় এই ঢাল হচ্ছে টিমিগড দেবতার ছেলে লিউকের মানে যে ওদের ম্যাপটা দিয়েছিল আর কি কিন্তু হেটিস কারো কথাই শুনে না তখন হেটিসের স্ত্রী হেটিসের কাছ থেকে বিল্ড নিয়ে নেয় আর হেটিসকে আঘাত করে দূরে ফেলে দেয় আর পার্সি তখন জিজ্ঞেস করে তুমি আমাদের কেন সাহায্য করলে তখন সে বলে হেটিসকে আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ও যদি এই বিজলির পাওয়ার পেয়ে যায় তাহলে ও দুনিয়াতে তছনছ করে ফেলবে আর সে পার্সিকে ওই বিজলির পাওয়ার নিয়ে যেতে বলে কিন্তু তাদের কাছে বের হওয়ার জন্য মাত্র 3টা মুক্তা ছিল কিন্তু এখন পার্সির মা রয়েছে মানে মোট 4 জন হয়ে গিয়েছে তো এই কারণে হেটিসের স্ত্রী গ্রুবারকে রেখে দেয় আর পার্সি গ্রুবারকে বলে আমি আবার ফিরে আসবো তোমাকে নেওয়ার জন্য তো এরপর পার্সি অ্যানা আর তার মাকে নিয়ে অলিম্পিয়ানের দিকে যায় মানে যেখানে সব দেবতারা বা গডরা থাকে আর এখন তাদের অলিম্পিয়ানে যেতে হবে তো সেখানে আমরা দেখি লিউক এসেছে আর তখন পার্সি ওকে জিজ্ঞেস করে তুমি কেন জিউসের বিজলির পাওয়ার চুরি করেছিলে তখন সে বলে এই প্রধান 12 গডের পাওয়ারের জন্য আমি অসহ্য হয়ে গিয়েছি যার কারণে আমার বাবাদের মতো ডিমি গড যারা রয়েছে মানে দ্বিতীয় সারি গড রয়েছে তাদের পাওয়ার কমে গিয়েছে আর আমি এটার জন্য চুরি করেছি যাতে বড় গডদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং যুদ্ধ শুরু হয় এবং তারা মারা যায় আর ডিমি গডদের পাওয়ার বেড়ে যায় আর এই কথা বলার পর লিউক পার্সির কাছ থেকে ওই বিজলিটা আবার নেওয়ার চেষ্টা করে কিন্তু তখন তাদের দুজনের মধ্যে সেই লড়াই হয় আর এনাও কিছুটা হেল্প করে আর লাস্টে পার্সি তার পানির পাওয়ার ইউজ করে ট্যাঙ্ক থেকে পানি বের করে লিউকের দিকে ছুরি মেরে তাকে দূরে নদীতে ফেলে দেয় আর তারপর সেই বিজলি তুলে নিয়ে পার্সি অ্যানা আর পার্সির মা একটা অদ্ভুত দরজার দিকে যায় আর দেখি আমরা সেটা একটা লিফট ছিল যেটা সরাসরি গ্রিকের অলিম্পিয়ানে চলে যায় আর অলিম্পিয়ানে দেখি সব গডরা মিলে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল আর পার্সি তখন প্রধান গড জিউসকে তার বিজলির পাওয়ার দেয় আর এর সাথে লিউকের উদ্দেশ্য কথা বলে দেয় তো এরপর জিউস জিজ্ঞেস করে তুমি কি তাহলে পোসাইডিনের ছেলে তখন পার্সি রাগ করে বলে পোসাইডিনের সাথে তার কোনো সম্পর্ক নেই আর তখন আমরা দেখি পোসাইডিন পার্সির সাথে একা কথা বলতে চায় যার কারণে সবাই সেখান থেকে চলে যায় তো পোসাইডিন তাকে বোঝায় যে আমাদের প্রধান গড জিউসের রুল অনুযায়ী যদি কোনো গড মানুষের সাথে বাচ্চা নেয় তাহলে সে কখনোই বাচ্চার সাথে দেখা করতে পারে না কিন্তু সবসময় তার উপরে ছায়া হিসাবে থাকে আর যদি প্রয়োজন পড়ে তবে ওই বাচ্চাদের কাজে লাগাতে হয় এবং সেই হিসাবে তাদের গাইড করা হয় তো এই কথা শোনার পরে তাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যায় আর এরপর পার্সি সেখান থেকে চলে আসে আর পরের দিন আমরা দেখি পার্সির মা পার্সিকে বাকি ডেমি গডদের সাথে ক্যাম্পে থাকার জন্য ক্যাম্পে ছেড়ে দিয়ে যায় মানে পার্সির মা তো একজন মানুষ কিন্তু পার্সি তো একজন গডের ছেলে এবং হাফ গড হাফ মানুষ তো সেই হিসেবে গডদের জগতে চলে যায় আর ভেতরে যাওয়ার পর সে জিওসকে রিকোয়েস্ট করে গ্রুবারকে এনে দেওয়ার জন্য দোজক থেকে তো গ্রুবারকেও নিয়ে আসা হয় এর সাথে অ্যানা তো রয়েছে তো এরপর ক্যাম্পের খুশির দৃশ্য দেখে সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক এই পুরো সিনেমাটি আমার মাথার উপরে দিয়ে গেছে মানে ওদের কাহিনী অনুযায়ী এতগুলা গড যদি থাকে আর এক গড যদি আরেক গডের পেছনে এরকম বাস দিতে থাকে তাহলে তো মুশকিল রে ভাই গড তো না ভাই পুরো গোট ছাগলের ফার্ম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গডদের সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট অবশ্যই জানাবেন।